হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পপি, চলে এসেছি একটা নতুন রিফ্রেশিং ভিডিও নিয়ে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো এখন বাজে হচ্ছে সকাল 7:30। আমি ওর জন্য চাটা রেডি করে নিয়েছি। এবারে চলো ঝটপট আগে ওকে চাটা দিয়ে নিই, দেন বাদ বাকি কিচেনের প্রিপারেশনগুলো খুব তাড়াতাড়ি তাড়াতাড়ি করতে হবে। গুড মর্নিং। সিটি হবে না? যাবো, সেটা একটু খারাপ লাগছে, ধীরে ধীরে দিও আজকে। ঠিক আছে, কি বানাচ্ছি বলতে? আজকে ব্রেকফাস্টে কি খাবি? লুচি খাবি না রুটি খাবি? রুটি। রুটি? আর লাঞ্চে বলতে আজকে কি? মাংস, মাংস, মাংস। চিকেন? জানি চিকেন এনেছি তো রাত্রে বাবা, তাই তোকে চাটা দিয়ে এবারে আমি চলে এলাম রান্নাঘরে। আজকে আমিও এখন চা খেয়ে নিয়েছিলাম। আসলে আমি চাটা খেতে খেতেই রান্নাটা করি, নইলে সকালের ঘুমটা ভাঙতে চায় না। তো আজকে বানাচ্ছিলাম হচ্ছে চিকেন কষা। আজকে না একটু ডিফারেন্ট স্টাইলে আমি ট্রাই করেছিলাম। অনেক ভিডিওসে দেখেছিলাম যে চিকেনটা একটু হালকা শ্যালো ফ্রাই করে নিলে ভেতরটা জুসি থাকে আর ওপরটা বেশ সুন্দর, একটু ক্রিসপি ক্রিসপি হয়তো ভালো লাগে। তো আজকে আমি সেভাবেই ট্রাই করেছিলাম। আলুটার সাথে না চিকেনটাকেও একটু হালকা ভেজে নিয়েছিলাম, আর এখানটা ওই তেলটাতেই আমি দিয়ে দিয়েছিলাম হচ্ছে পেঁয়াজ আর যা বাদবাকি মশলা আছে সমস্ত কিছু দিয়ে ভালো করে কষে নিয়েছিলাম। নিয়ে দেখো আমি ঝোলটাও দিয়ে দিয়েছি, আর ইফাকে আমি আটাটা মেখে নেবো যেহেতু রুটি বানাতে হবে। খুব বেশি কয়েকটা রুটি লাগে না, বাট ও ব্রেকফাস্টে দুটো রুটি খেয়ে যায় আর লাঞ্চেও যেহেতু রুটি নিয়ে যায় সে, আর কালকের কাছে জামা কাপড়গুলো যেহেতু আছে সেগুলোকেও মেলতে হবে। তো এখন আমি মাংসটা চাপা দিয়ে এসেছি। এবারে কালকে রাতে যে জামা কাপড়গুলো কেচে রেখেছিলাম সেগুলোকে সব মেলবো ইফাকে যতক্ষণে মাংসটা হয়ে যাবে, আর রুটিটা ঝটপট বানিয়ে নেবো। দেন ঝটপট বেরোতে হবে হচ্ছে অফিসের জন্য, লাঞ্চ প্যাক করার আছে, অনেক কাজ আছে, ওকে ব্রেকফাস্ট দেবো। তো চলো আগে ঝটপট করে নিই, দেন তোমাদের সাথে দেখা হচ্ছে। তো জামাকাপড়গুলো মেলতে মেলতে দেখো আমার চিকেনটা পুরো কষাটা রেডি হয়ে এসছে। একটু হালকা গ্রেভি রেখেছি, খুব বেশি ঝোল রাখিনি, তবে হ্যাঁ একটু রুটির সাথে খাবে বলে একটু গ্রেভি রেখেছি। তো যাই হোক, এবারে চলো ঝটপট ওকে ব্রেকফাস্টটা দিয়ে দিই, কারণ এই সকালের টাইমটা ভীষণই রাস থাকে, ভীষণই রাস থাকে। তো আজকে আর আলাদা করে কিছু করে নিই, রুটির সাথে ওকেই দু পিস চিকেন কষা দিয়ে দেবো, দিয়ে ওকে জাস্ট ব্রেকফাস্টটা দিয়ে দেবো। তারপর লাঞ্চ প্যাক করা রয়েছে, আমারও অফিসে বেরোনোর আছে আজকে। যেহেতু আমাদের বাড়িতে মানে যেন আসার কথা ছিল কাজ করার জন্য, উনি এসছেন তো একটু রিলিফ। তো যাই হোক, এবারে আমি ওকে ব্রেকফাস্টটা দিয়ে তারপর যাবো হচ্ছে স্নান করতে। আজকে না মেবি অফিসে যাবার আগে আর কোনো ক্লিপস আমি নিতে পারবো না, কারণ অলরেডি এখন অনেকটাই টাইম চলে গেছে। তো আই থিঙ্ক আমার টাইম হবে না সেরকমভাবে। তো ঝটপট আমি এখন রেডি হয়ে বেরোই অফিসের জন্য, আদারওয়াইজ লেট হবো, আর অফিস থেকে ফিরে দেন তোমাদের সাথে দেখা। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। এই জাস্ট অফিস থেকে বাড়ি ফিরে গেছি। এবারে ঝটপট আগে হবো ফ্রেশ, ফ্রেশ হয়ে কিছু খাবো, দেন একটা কাজও আছে সেই কাজটা নিয়ে বসতে হবে। তো চলো আগে ফ্রেশ হয়ে নিই, তারপর শেয়ার করতে থাকছি কী কী করছি। এখানে আমি ফার্স্টে বানিয়ে নিচ্ছি আমার প্রিয় চা, যেটা আমি আমার নিজের হাতে খেতে খুবই ভালোবাসি। আমার না অ্যাকচুয়ালি রচাটা খেতে খুব একটা ভালো লাগে না, অনেকেই আদা দিয়ে রচাটা খুব প্রেফার করে, বাট আমার কেন যে না আদার যে কোনো জিনিস মানে আদার ওই ঝাঁজটা বা আদার যে একটা স্ট্রং ঝাঁজ আছে না সেটা আমার একদম ভালো লাগে না, সেই জন্য আমি চাতেও আদা প্রেফার করি না। বাট কিছু কিছু জায়গায় যখন দুধ চাতে আদাটা অ্যাড করে তখন বেশ ভালো লাগে, বাট আমি সবসময় ঘরে যদি চা খেতে হয় আমি আমার হাতের বানানো চাটা খুব প্রেফার করি। আমি আমার নিজে মনে হয় যে আমি খুব ভালো বানাই। যাই হোক, এখানে চাটা বানিয়ে দেন আমি যাবো হচ্ছে একটা ভিডিও এডিট করার আছে সেটা করবো, আর ওরও যেহেতু আজকে আসতে একটু লেট হচ্ছে তো আমি সেই জন্য আগে ঝটপট চাটা খাবো, খেয়ে তারপর যে টুকটাক কাজ আছে সেটা চেষ্টা করবো আগে কমপ্লিট করে নেওয়ার, কারণ ও এলে তারপর তাড়াতাড়ি করে রাতের খাবারটা রেডি করতে হয়, ওর খিদে পেয়ে যায় এই ওই, তো সেই জন্য আর সময় হয়ে ওঠে না বাদ বাকি কাজগুলো করার। টুকটাক কিছু কাজও ভেবে রেখেছি আজকে, আলমারিটা একটু গোছানোর আছে, তো সেই জন্য আমি ভাবছি চাটা খেয়ে নিয়ে ভিডিওটা এডিট করে নেবো চাটা খেতে খেতে, আর খেয়ে তারপর আমি যাবো হচ্ছে আলমারিটা গোছাতে, আর টুকটাক যে কাজগুলো আছে ইনকমপ্লিট সেইগুলো আগে ঝটপট করে নেওয়ার ট্রাই করবো। তো এখন এখানে আমি বসে পড়েছি হচ্ছে একটা ভিডিও এডিটিংয়ে, আর সাথে নিয়ে নিয়েছি হচ্ছে চা, আর আজকে আমি নিয়েছি হচ্ছে 4টি বিস্কুট।
কারণ খুব জোর খিদে পেয়েছে। তাই এখন খাবো হচ্ছে চা আর বিস্কুট, আর এদিকে আমি অলরেডি একটা ভিডিও এডিট করবো, করে তারপর বাদ বাকি কাজ কি আছে দেখবো, দেখে করবো। ও এখনও বাড়ি ফেরেনি, তাই জন্য আমার হাতে যেহেতু একটু সময় আছে সেই জন্য আমি ভাবলাম যে চলো ঝটপট আগে এই কাজটা করে নিই, কারণ এই কাজটা সমস্ত কাজ হয়ে যায় কিন্তু এই কাজটাই সব থেকে কী বলবো প্রায়োরিটি পায় না, সবার লাস্টে প্রায়োরিটি পায়। তো সেই জন্য ভাবলাম যে ঠিক আছে যেহেতু চলো হাতে একটু ফাঁকা সময় আছে তো সেই জন্য ঝটপট করে করে নিই। আমি আমার নিজের হাতের চা খেতে খুব ভালোবাসি, সব থেকে বেশি প্রেফার করি আমি নিজের হাতে বানানো চা খেতে, আলাদাই স্যাটিসফ্যাকশন, খুব ভালো বানাই। হ্যালো, লোডশেডিং হয়ে গেছে, আমি বসেছিলাম আলমারি গোছাতে যেটা বলছিলাম, আর ও অফিস থেকে বাড়ি ফিরেছে আর ব্যস সাথে সাথে কারেন্ট চলে গেছে। বলো, আর ভালো লাগছে না গরমে, পচা গরম, তাড়াতাড়ি গাড়িটা চলে এলে এসিটা চালাবো, ঘর ঠান্ডা করে ঘুমাবো। জানি না কখন আজকে কারেন্ট আসবে, রাতে আদৌ ঠিক করে ঘুমাতে পারবো কিনা, কারেন্ট এলে তারপর দেখা হচ্ছে, দেখতে থাকো। আজকে যখন আলমারিটা খুলেইছি না, তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি, আমার এই চুড়ির কালেকশানগুলো। এটা ছাড়াও আমার অনেক চুড়ি ছিল কিন্তু বিয়ের পর যেহেতু সব রকম চুড়ি পরা যায় না, সেই জন্য আমি যা ছিল টুকটাক চুড়ি সেগুলো কিছু কিছু দিয়ে দিয়েছি। আর আমার কাছে আপাতত স্টকে এই চুড়িগুলোই আছে, আরও কিছু আছে বাট হ্যাঁ এইগুলো মোটামুটি এখন আছে। তো এই চুড়িটা হচ্ছে মেরুন কালারের, যেটা এটা আমার রিসেপশনে আমি পরেছিলাম, এটা আমার খুব পছন্দের, আমার খুব বায়না ছিল যে না রিসেপশনে আমি এরকম চূড়া টাইপ পরবো। আর এই যে পিঙ্ক চুড়িটা দেখতে পাচ্ছ, পিঙ্ক চুড়িটা আমি আমার প্রি ওয়েডিংয়ের জন্য কিনেছিলাম যখন প্রি ওয়েডিং শ্যুট করতে গেছিলাম। অ্যাকচুয়ালি এরকমই রানি কালারের আমি একটা পিঙ্ক কালারের একটা শাড়ি পরেছিলাম, তো সেই জন্য। তো যাই হোক, এই চুড়িগুলো কিন্তু আমার ভীষণই প্রিয়, আমি পরতে পারি না পারি বাট এগুলো আমার কালেকশনে অলওয়েজ থাকবে। বাট হ্যাঁ, চুড়ি কার না ভালো লাগে বলো? তো আমি ভেবেছি আবার কিছু স্টক আপও করতে পারি, দেখা যাক কতটা কী হতে পারে, দেখতে থাকো। আর যদি কিছু নতুন অ্যাড হয় আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো যাই হোক, আমাদের আলমারি গোছাতে গোছাতে চলে এসেছিলো কারেন্ট, আমি এখানটা এবার দিয়ে দিচ্ছিলাম হচ্ছে সবাইকে খেতে, সবাইকে মানে বাবা রাতে ভাত খায়নি, বাবা রাতে খেয়েছিল হচ্ছে চিড়ে, আর আমি আর ও খাচ্ছিলাম হচ্ছে ভাত। তো ওকে ভাতটা দিয়ে দিচ্ছিলাম আমি, আর ছিল হচ্ছে একটা ডিম সেদ্ধ, আর তার সাথে ভেজে নিয়েছিলাম হচ্ছে চটপটা পাঁপড়। পাঁপড় ভাজলেই না আমার মনে পড়ে আমার একজন অফিস কলিগ আছে মোহিনী, ও পাঁপড় ভাতে এত ভালোবাসে, ও যে কোনো কোথাও যাবে শুধু পাঁপড়। তো যাই হোক, আমি এখানটায় খাবারটা দিয়ে দিচ্ছিলাম, আর তার সাথে ছিল হচ্ছে মাছের ঝোল আলু দিয়ে, ব্যাস মাছের ঝোল। আর আজকে না খাবার শেষ পাতে আমাদের কাছে ছিল হচ্ছে আম আর মিষ্টি দই, যে আমুলের প্যাকড মিষ্টি দইগুলো হয় না সেগুলো। তো আজকে ডিনারটা এভাবেই কমপ্লিট হলো, জাস্ট অসাধারণ। এই দইটা আর আমটা মিক্স করে খেতে না খুব ভালো লাগে, আমি আগে এভাবে কখনো খাইনি এরমভাবে, মানে আমের ওপরে দইটা অ্যাড করে, বাট আজকে ও সাজেস্ট করলো তো দারুণ খেতে ছিল, জাস্ট অসাম। তো এখন এসে গেছি ঘরে, খাওয়া দাওয়া সমস্ত কমপ্লিট, বাইরের কাজ সব ডান। কালকে বৃহস্পতিবার, যদিও আমাদের ছুটির দিন বাট কাল আমার কিছু কারণের জন্য অফিস যেতে হচ্ছে, কাল আমার ছুটিটা নেই। আর ওর কাল ছুটি আছে কিন্তু ওকে কাল একটু যেতে হবে একটা কাজে, সেই জন্য আমাদের দুজনকে আর্লি মর্নিং উঠতে হবে। তো এখন দেরি না করে জাস্ট ঝটপট একটা ভিডিও এডিট করা আছে, সেটা এডিট করবো, করে জাস্ট শুতে চলে যাব। আর হ্যাঁ, আর ইলেকট্রিসিটি আসতে যেহেতু একটু দেরি হচ্ছিলো সেই জন্য আমাদের খেতে খেতে একটু লেট হয়ে গেলো, এখন অলরেডি 12:05 বাজছে, তো বুঝতেই পারছো আমাকে ঝটপট জাস্ট যেতে হবে, এডিট করতে হবে, শুতে হবে। আর ততক্ষণে আমি এডিটটা শিখে নিই, তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আমাদের ব্লগটা তোমাদের কেমন লাগলো, আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও, আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না প্লিজ। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, দেখা হচ্ছে আবার কোনো একটা রিফ্রেশিং নতুন ব্লগ নিয়ে। টিল দেন সুস্থ থেকো, ভালো থেকো, আর সবাইকে ভালো রেখো। টাটা, গুড নাইট।